অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, একটা গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আসলাম, তাহলে কর্মসংস্থান ব্যাংক, তারা এখানে 177 পদে একটা বড় মাপের নিয়োগ প্রকাশ করছে, তাহলে ডাটা এন্ট্রি অপারেটর। সবচেয়ে বড় কথা, আপনি অনলি HSC পাশ করলে কিন্তু আবেদনটা করতে পারবেন। যেখানে সরকারি ব্যাংকে HSC পাশে আবেদন, আমার মনে হয় ব্যাপারটা মোটেও কম না। আমি আপনাদেরকে সবসময় যে কথাটা বলে থাকি, দেখেন ডাটা এন্ট্রি অপারেটর মানেই কম্পিউটার অপারেটর যে কাজগুলো হয়, তো আমি এইটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আমার কথাটা আপনারা মনোযোগ সহ শুনবেন, আমার বিশ্বাস আমার কথাটা আপনার মনোযোগ সহ শুনলে আপনি অন্তপক্ষে এই পদের জন্য একজন যোগ্য প্রার্থী হতে পারবেন। আমি সেই ধরনের সিস্টেম আপনাদেরকে দেখায় দিব। তো এটা নিয়ে আলোচনার আগে বলি, এই সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে, ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম একটা অবস্থা চলে আসবেন। আসার পরে প্রথমেই পাবেন কর্মসংস্থান ব্যাংকে 177 পদের নিয়োগ 2022, HSC পাস, 64 জেলা। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই, ওকে? তো এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করা মাত্র কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি বন্ধু, আমার প্রথম কমেন্টেই আমি যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা অবস্থায় আসবেন। আশা করি প্রথমেই পাবেন যে এই কর্মসংস্থান ব্যাংকে নিয়োগ, এটাতে আপনারা ক্লিক করবেন, করা মাত্র নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। এটা জাস্ট এখান থেকে ডিরেক্টলি আপনারা পড়তে পারবেন, নামানোর কোনোই প্রয়োজন নাই, তারপর চাইলে নামায় পড়তে পারেন। তো যাই হোক, আমি এখন সরাসরি আপনাদের একটু বড় করেই দেখাই, নাহলে ব্যাপারটা বুঝবেন না। দেখেন এখানে কর্মসংস্থান ব্যাংক, এটা হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ওরা যে ক্যাটাগরির কথা বলছে, তাহলে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 14তম গ্রেড এসে স্যালারি পাবে। বেতন বেসিক পাবে 10,200, ইন্টারাল 24,680 টাকা স্যালারি পাবে। আর গভর্নমেন্ট জব বুঝতেই পারতেছেন, আনুষাঙ্গিক ফ্যাসিলিটি এটা তো বলাই বাহুল্য। পদ হলো 177। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে জাস্ট HSC পাশ করলে কিন্তু এখানে আপনার আবেদনটা করতে পারবেন। আরেকটি ব্যাপার হলো যে বাংলা ইংলিশের টাইপের যে স্পিডের কথা যেটি বলছে, সেটা এখানে জাস্ট এন্ট্রি করা আছে। আপনার এটা একটু ব্যাপারটা পড়লে বুঝবেন। আমি আপনাদেরকে একদম শর্টকাটে বলি, আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর, দ্যাট মিন্স কম্পিউটার অপারেটর, এই কম্পিউটার অপারেটর পদটা কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট জবে একদম কমন একটা বিষয়। আপনি এমন কোনো গভর্নমেন্ট জব পাবেন না যেটাতে দেখবেন এই কম্পিউটার অপারেটর কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কিংবা ডিরেক্টলি ডাটা এন্ট্রি অপারেটর। অ্যাকচুয়ালি প্রত্যেকটাই কিন্তু কাজ একই, কম্পিউটারের উপরে জাস্ট আপনাদের টাইপের উপরেই কাজ কিংবা কম্পিউটার রিলেটেড কাজ। তো এই কাজের জন্য এই ডাটা এন্ট্রি অপারেটর বলেন আর কম্পিউটার অপারেটর আমরা যেটাই বলি না কেন, এটার জন্য আপনার কম্পিউটারের উপরে অ্যাকচুয়ালি কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকতেই হবে, যদি না থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি এখানে কিন্তু যোগ্য প্রার্থী হতে পারবেন না। আমি তার উপরে বিস্তারিত আলোচনা করছি। আমার বিশ্বাস, আপনারা যদি আমার ভিডিওটি ওই ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আপনারা 100% এইটাতে জাস্ট আবেদন করার মতো যোগ্যতা অর্জন করবেন। যদি আপনার উপরে মানে কম্পিউটার উপর যদি তেমন কোনো বেসিক আইডিয়া নাও থাকে, আপনি আমার ভিডিওটা দেখলে আপনার যে কোনো কম্পিউটার দোকানে 15 থেকে 20 দিনের, সর্বোচ্চ 1 মাসের যদি একটা ট্রেনিং নেন, আপনি সব কিছু বুঝতে পারবেন। এতদিন লাগবেই না যদি আপনার মাথায় কিছু থাকে, বিলিভ ইট অর নট। আমি ওই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিছি, আমি আপনাদেরকে মানে বলতেছি বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখবেন, আমার বিশ্বাস আপনাদের উপকার হবে। আপনারা যারা এইটাতে আবেদন করতে আগ্রহী, তারা প্রত্যেকেরই সেটা খুব ভালো আর কাজে দিবে। তো এইখানে সপ্তম বলে দিলাম, ছেলে মেয়ে কিন্তু সবাই আবেদন করতে পারবেন, সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। তো আরেকটি ব্যাপার হলো, এখানে আবেদন ফি হইল 350 টাকা, তো এখানে অনলাইন চার্জ আছে 4 টাকা, সব মিলিয়ে 354 টাকা কাটবে। এখানে অনলাইনে আবেদনটা করবেন কী করে সেটা কিন্তু এখানে জাস্ট সিস্টেম দেয়া আছে। যে এখানে তা আবেদনের সময়সীমা হইল 5/1/2022, আজকে হলো 2 তারিখ, আপনি 5 তারিখ সকাল 10টা থেকে 25 তারিখ রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এখানে অনলাইনে আবেদনটা করতে পারবেন। আমি আপনাদেরকে যেটি বলবো, অনলাইন আবেদন যদি আপনার নিজে থেকে মোবাইল ফোন দিয়ে কিংবা আপনার নিজের ল্যাপটপ কম্পিউটার থাকে যদি আবেদন করতে পারেন, খুব ভালো কথা। বাট যদি না পারেন, সেক্ষেত্রে আপনার সার্কুলারটি নিয়ে আপনার বাড়ির পাশে যে কম্পিউটার দোকানটা আছে সেখানে গিয়ে আপনি আবেদনটা করেন, হয়তোবা 20-30 টাকা চার্জ নিতে পারে, বাট আবেদনটা নির্ভুলভাবে হবে, এটা গ্যারান্টি। কারণ আমার জানা মতে যারা কম্পিউটারে অনলাইন আবেদনগুলো করে দেয়, তাদের হাত খুবই পাকা এবং তারা খুব সুন্দর মতো কাজগুলো করতে পারে। তো বন্ধুরা, বাকি বিষয়গুলো আপনাদের ব্যাপার, আমার যতটুকু বলার আমার বিশ্বাস আমি সুন্দর মতো বলছি, বাকিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করবেন। তো আশা করি সবাই ভালো কাজটাই করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।